এশিয়ান মেডিকেয়ার ভারতের চিকিৎসা ব্যবস্থাপনার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নমস্কার আমি ডক্টর গৌরব গুপ্তা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ফোর্টিস হসপিটাল কলকাতায় আমি অর্থোপেডিক্সে স্পোর্টস ইঞ্জুরি আর্থোস্কোপিক সার্জারি উপরে স্পেশালাইজেশনটা করি তো আমার ইনিশিয়াল অর্থোপেডিক ট্রেনিং ডিএনবি অর্থোপেডিক্স এমএনএমএস এখানে কলকাতায় হয়েছে তারপর আমি বাইরে গেলাম প্রথমে সুইডেন এক বছর স্পোর্টস ইঞ্জুরিজ ফেলোশিপটা করলাম তারপর অস্ট্রেলিয়া এক বছর শোল্ডার আপার লিম ফেলোশিপ করেছি তারপর ছ মাস লোয়ার লিম ইন অস্ট্রেলিয়া তারপর এক বছর আর্থ্রোস্কোপি নি শোল্ডারের উপরে ফেলোশিপ করেছি ইংল্যান্ডে ফলোড বাই এক বছর ইংল্যান্ডে লোয়ার লিম হেপ নি ফেলোশিপ করেছি সে করে আমি এখানে দু জানুয়ারি থেকে অ্যাজ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন কাজ করছি তো আমার মেন স্পেশালাইজেশন এরিয়া তো স্পোর্টস ইঞ্জুরিজ উপরে রয়েছে সুতরাং আমরা অনেকটা এই টাইপের ইঞ্জুরিগুলো দেখি প্রতিদিন এবং তার চিকিৎসাটা করি আর আজকে দিনে দেখা যাচ্ছে যে স্পোর্টস ইঞ্জুরিজগুলো যেগুলো হয় সেটা শুধুমাত্র স্পোর্টসম্যানদের পর্যন্ত মানে সীমিত নয় এখন যেগুলো হচ্ছে সেগুলো আমজনতা অনেকটা হচ্ছে বিকজ স্পোর্টস এখন শুধুমাত্র খেলা নয় অনেকের জন্য প্রফেশন হয়েছে বা রিক্রিয়েশনাল স্পোর্টস খেলা মতন হচ্ছে সব রকমই সব দিকে স্পোর্টসটা চলছে সেক্ষেত্রে মোস্ট কমনলি আমরা কি দেখি মোস্ট কমনলি আমরা যেটা দেখি সে হচ্ছে বিভিন্ন জয়েন্টস ইন্টারনাল ইঞ্জুরিজগুলো দেখি যেমন হাঁটুতে কোনো লিগামেন্ট ছেড়ে যাওয়া হাঁটুতে কোনো কার্টিলেজ ছেড়ে যাওয়া তাদের চিকিৎসা বা একটা অ্যাঙ্কেল বারে বারে টুইস্ট হয়ে যাচ্ছে ঘুরে যাচ্ছে তার চিকিৎসা থেকে শুরু করে শোল্ডার জয়েন্টে যেমন শোল্ডার জয়েন্টে কোনো মাসল লিগামেন্ট ছিঁড়ে যাওয়া কোনো শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হয়ে যাওয়া বা কিছু কিছু লোকে যেমন ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়া এইগুলো আমরা প্রায় দেখে থাকি তো এইগুলোর সম্বন্ধে নট জাস্ট যে স্পোর্টস পার্সন পেশেন্ট হিসাবে আসে আম জনতা অনেক এইসব কষ্টে ভোগে কেন কি ইঞ্জুরি তো আপনার খেলা দেখে হয় না মোটর মোটরসাইকেল থেকে পড়ে গেলেও যা ইঞ্জুরি হয় তাই খেলা মাঠে হয় এবং তাই আপনার বাড়িতে বাথরুমে পড়ে গেলেও সেই ইঞ্জুরিটা হতে পারে সেক্ষেত্রে এই ইঞ্জুরিজগুলোর জন্য কি করবেন প্রথমটা যে কোনো সময় একটা ইঞ্জুরি হলে আপনি কিছু বেসিক ফার্স্ট এড বেসিক চিকিৎসাটা বাড়িতে বা অফিসে বা যে কোনো জায়গায় উপলব্ধ করতে পারেন যে কোনো জায়গায় বাড়িতে চোট লাগলে বা অফিসে বা খেলার মঠে চোট লাগলে যে কোনো জায়গায় আমরা ফার্স্ট এড একটা প্রথমে করতে পারি যার একটা নিউমনিক বা ফর্মুলা হচ্ছে প্রাইসেস সো পি আর আই সিইএস পি ফর প্রোটেক্ট ধরুন আমার আজকে যদি একটা হাঁটুতে চোট লেগে যায় তো সেখানে প্রোটেকশন হিসাবে একটা ধরুন কাঠের যদি কিছু লাগিয়ে বেঁধে দেওয়া বা একটা স্প্লিন্ট লাগিয়ে দেওয়া সেটা হচ্ছে প্রোটেক্ট সো তারপরে ফার্দার যেন না হয় নেক্সট ইজ রেস্ট রেস্ট কিভাবে হবে ধরুন আপনার হাঁটুটা ফুটবল ফিল্ডে মুচকে গেছে কি করবেন আপনি মাঠের বাইরে গিয়ে বসবেন সেখানে কন্টিনিউয়াস খেলতে থাকবে না অনেকেরই একটা অবধারণা থাকে যে আই ক্যান প্লে থ্রু পেন আমার কষ্ট হলে আমি খেলতে পারবো আমি দৌড়োতে পারবো কিন্তু সেটা ধারণাটা খুব একটা ভালো না কেন কি সেটা করলে আপনি আপনার ইঞ্জুরিকে আরও খারাপ করে নিতে পারেন সেম মাঠে খেলতেই যাচ্ছেন ইঞ্জুরি হওয়ার পরে ইঞ্জুরিটা আরও খারাপ হতে পারে তো নেক্সট হচ্ছে রেস থার্ড ইজ আই ফর আইস আইসটা কীভাবে একটা বরফটা একটা প্যাকেটে করে পলিথিন ব্যাগে বা টাওয়ালে করে বা যা বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে আইস প্যাকস রয়েছে সেটাকে আপনি ধরুন হাঁটুতে চোট লাগলো সেখানে আপনি লাগাচ্ছেন কিভাবে লাগাবেন সেটা দশ থেকে পনেরো মিনিটের জন্য লাগাবেন তিন ঘন্টা পর পর সেটা খুব ভালো কাজ করবে সোয়েলিং কম করবে পেন যন্ত্রণা ব্যথা কম করবে এবং ইঞ্জুরি রিকভারিতে হেল্প করবে তো পি আর আই হলো প্রাইসেস তারপরে সি হচ্ছে কম্প্রেশন ক্রেপ ব্যান্ডে সবার বাড়িতে থাকে বা অফিসে থাকে সব জায়গায় ধরুন আমার রিস্টে কোনো স্প্রেন হলো ইঞ্জুরি হলো ধাক করে আমি গোলকিপিং করতে গিয়ে এখানে ধাক করে একটা ধাক্কা খেয়ে গেলাম বা হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে গেলাম তখন কি একটা ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে দিলে অনেক সুবিধা হয় জায়গাটা প্রোটেক্ট হয়ে যায় প্রেশার পড়লে অতটা সোয়েলিং বাড়বে না তারপরে হলো কম্প্রেশন দেন ইজ ই প্রোটেক্ট রেস্ট আইস কম্প্রেশন এলিভেশন অ্যান্ড সাপোর্ট ওকে আবার বলে দিলাম নি মানে একটা ই মানে এলিভেশন কিভাবে করবেন ধরুন আমার অ্যাঙ্কেলে কোনো চোট লাগলো তো আমি এখানে যেমন একটা চেয়ারে বসে আছি চেয়ারে বসার সময় আমার সামনে একটা টুল রাখলাম টুলের উপরে আমার গোড়ালিটাকে রেখে দিলাম তাতে কি হলো অ্যাঙ্কেলটা এলিভেট হয়ে গেল এলিভেট করলে ব্লাড ফ্লো বাড়াতে সুবিধা হয় লাস্টলি হচ্ছে সাপোর্ট ধরুন আপনি চোট লেগে আপনার অ্যাঙ্কেলেই ধরুন কথার কথা লেগে গেল তো আপনি সেখানে সাপোর্ট হিসাবে বেসাখি মানে ক্রাচেস কিছু একটা ব্যবহার করতে পারেন তার ফলে আপনার ইঞ্জুরিটা বাড়বে না আপনি সেফলি ধরুন রাস্তায় পড়েছেন বা মাঠে পড়েছেন সেখান থেকে সেফলি বেরিয়ে যেতে পারবেন সেইভাবে প্রোটেক্ট রেস্ট আইস সাপোর্ট প্রাইসেসটা খুব ভালো একটা ইঞ্জ্রিতে কাজ করে একবারই প্রাইসেস করে আপনি মানে ওই সময়কার এমার্জেন্সি পরিস্থিতি থেকে বেরিয়ে পড়লেন তারপরটা কি করবেন তারপরে ইনিশিয়ালি পেন ব্যথা যন্ত্রণা কমানোর জন্য প্লেন ওষুধ কিছু নিতে পারেন সব থেকে সুরক্ষিত প্যারাসিটামল সাদা প্যারাসিটামল সবার বাড়িতে থাকা উচিত খুব কষ্ট হলে প্যারাসিটামল একটু খেয়ে নিলেন তারপরে ডক্টরকে দেখালেন দেখিয়ে তারপরে ফার্দার যেমন আপনার মানে যা ওষুধ লাগবে সেটা ডক্টরের ওপিনিয়ন নিয়ে সেটা নিয়ে নিলেন আমাদের এখানে বাংলাদেশ থেকে স্পেশালি ঢাকা শহর থেকে অনেক স্পোর্টস পার্সন এসে ট্রিটমেন্ট করিয়েছে অনেকেরই আমি অপারেশন করেছি এবং তারা প্রফেশনালি স্পোর্টসে আবার খেলতে ব্যাক করেছে তো সে স্পোর্টস ইঞ্জুরি হলে কোনো চোট লাগলে নি জয়েন্টে শোল্ডার জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট তাকে ফেলে রাখবেন না চিকিৎসা অবশ্যই করাবেন আপনাদের স্পোর্টস ইঞ্জুরি সম্বন্ধে কোনো কোয়েরি থাকলে বা কোনো পেশেন্টে কিছু সমস্যা থাকলে আপনি বাংলাদেশে এটিএন মেডিকেয়ারকে সম্পর্ক করতে পারেন তারা আমাদের হসপিটালের সাথে যোগাযোগ করে আপনাদের ব্যবস্থাটা করে দেবে আজকাল তো মেডিকেল ভিসার জন্য অ্যাসিস্টেন্স একটা লাগে যেহেতু মেডিকেল ভিসা ছাড়া পেশেন্ট দেখাটা এখানে সম্ভব হয় না তো মেডিকেল ভিসার জন্য এটিএন মেডিকেল আপনার হেল্প করে দেবে ধরুন আপনার এখানে একটা হাঁটুতে চোট লেগেছে বা একটা শোল্ডার জয়েন্ট আপনি ক্রিকেটে বলিং করতে গেলেন হঠাৎ করে শোল্ডার জয়েন্টে খচ করে কিছু একটা লাগলো আপনি মাঠ থেকে বেরিয়ে পড়লেন প্রোটেক্ট রেস্টাইস কম্প্রেশন এলিভেশন সাপোর্ট করলেন ব্যথা হচ্ছে ডাক্তারবাবুকে দেখালেন দুদিন চার দিন ওষুধ করলেন কিন্তু ব্যথা যন্ত্রণা কষ্টটা কমছে না তখন কি করবেন তখন নেক্সট স্টেপটা হচ্ছে আপনার একটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের দরকার প্রথমে একটা এক্সরে আমরা করি এক্স রেতে অনেক সময় এই ইন্টারনাল জয়েন্ট ইঞ্জুরিজ যেগুলো সেগুলো অনেক সময় এক্স ধরা পড়ে না ধরুন শোল্ডার জয়েন্টের ভিতরে আপনার কোনো মাসল টিয়ার হয়েছে বা কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তো সেইগুলো এক্স দেখা যাবে না দিস আর সফট টিস্যু ইঞ্জুরিজ এইগুলো হাড্ডি নয় সুতরাং এক্স রে হাড্ডি দেখায় হাড্ডিতে মানে একটা এক্স দেখা যাবে না জিনিস সেক্ষেত্রে আপনার একটা এমআরআই করে নিতে হয় এমআরআই স্ক্যান সফট টিস্যুস দেখায় ধরুন আপনার শোল্ডার জয়েন্টে কোনো মাসেল টিয়ার হলো বা কোনো লিগামেন্ট ছেড়ে গেল বা রিস্ট জয়েন্টে এখানে কার্টিলেজ ফেটে গেল বা নি জয়েন্টে কোনো লিগামেন্ট ছেড়ে গেল বা অ্যাঙ্কেল স্প্রেন হয়ে যাচ্ছে বারে বারে সেইগুলো আমরা এমআরআই স্ক্যানে ডায়াগনোসিস করতে পারি ডায়াগনোসিসের পরেটা কী ডায়াগনোসিসের পরেটা হচ্ছে চিকিৎসা যে ছোটোখাটো ইঞ্জুরি হয় সেইগুলো কিন্তু ওষুধ করলে বা ব্যায়াম করলে ফিজিওথেরাপি সেইগুলো সাহায্যে কিন্তু ওইগুলো সেরে যায় ঠিক হয়ে যায় যেখানে একটা মেজার ইঞ্জরি রয়েছে ধরুন একটা মেজার হাঁটুতে এসি লিগামেন্ট যেমন সেটা ছেড়ে গেল বা শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হয়ে আবার চলে এলো সে টাইপের ইঞ্জুরি হলে বা শোল্ডার জয়েন্টে রোটেটার কাফ টিয়ার হলো বা হাঁটুতে মেনিস্কাস টিয়ার হলো বা অ্যাঙ্কেলে এটিএফ লিগামেন্টে টিয়ার হলো রিস্টে টি এফ সিসি টিয়ার হলো এইগুলো মেজার ইঞ্জুরিজ হলে কিন্তু ইঞ্জুরির জন্য একটা সার্জারি দরকার পড়ে সার্জারি মানে অপারেশন একটা দরকার পড়ে সেটা মরম্মত করার জন্য এবারই আজকালকার যুগে অনেকগুলো জয়েন্টসের ভিতরে ইন্টারনাল ছোট ছোট স্ট্রাকচারে এই মরম্মতটা কিন্তু আর্থ্রোস্কোপিক সার্জারি মাধ্যমে হয় আর্থ্রোস্কোপিক সার্জারি মানে কি হোল সার্জারি বা একটা ছোট্ট ছোট চার মিলিমিটার তিন মিলিমিটারের ছোট ছোট ছিদ্র করে ভিতরে ক্যামেরা দিয়ে দেখে মরম্মতে কাজটা করে দেওয়া এবং তাতে সবথেকে বড় লাভটা কি যে যেহেতু ছোট ছোট কাটা হয় একদম এক্স্যাক্ট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে রিপেয়ার করা হয় এবং তারপর ফাংশনাল অ্যাক্টিভিটিতে মানুষ খুব তাড়াতাড়ি ফিরতে পারে আর এই যেহেতু আর্থোস্কোপিক মাইক্রো সার্জারির মাধ্যমে করা হচ্ছে হসপিটাল স্টে বেশি লাগে না এই সার্জারি অনেকগুলো তো আমরা সকালে ভর্তি করে বিকালে ছুটি করে দিই কিছু কিছু লোকে আমরা নেক্সট ডে ছুটি করি তো এটা হলো কিছুটা আর্থোস্কোপিক সার্জারি সম্বন্ধে একটা ইনফরমেশন আর এইগুলোর জন্য আমাদের অনেক পেশেন্ট যারা আসে তারা স্পোর্টস পার্সন অফকোর্স কিন্তু নন স্পোর্টস পপুলেশন যেমন ধরুন একটা ফিফটি ইয়ার ওল্ড অফিস গোয়িং পারসন তার একটা কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সে প্রথমে ফিজিওথেরাপি করলো চিকিৎসা করলো ঠিক হলো না তারপরে একজন ডক্টরবাবুকে দেখালো এক্স রে হলো তাতেও খুব একটা ডায়াগনোসিস কিছু হয়নি এমআরআই স্ক্যান করলো দেখা গেল একটা পুরো এই টাইপের পরিস্থিতিতে আমরা সেটাকে দেখে মাইক্রোসার্জারির মাধ্যমে তো আপনি যেই সমস্যা দিয়ে মাসের পর যাচ্ছেন সেটা একদিনে একটা সার্জারিতে সলভ হয়ে যায় সেরকম আমাদের কাছে অনেক আম জনতার পেশেন্ট আসে যেগুলো এই মাইক্রোসার্জারির মাধ্যমে চিকিৎসা করে পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে আর এটা সার্জারি করার পরে কিন্তু কিছু কিছু রিহ্যাব কিছু কিছু এক্সারসাইজ প্রোগ্রাম দরকার পড়ে যেটা আমরা অবভিয়াসলি হসপিটাল থেকে ছুটি হওয়ার সময়ই আপনাকে বলে দিই আর সেইগুলো করলে আস্তে আস্তে করে উইদিন আ ফিউ মান্থস লোকে একটা নর্মাল অ্যাক্টিভিটিতে চলে যায় ফেরত চলে যায় জেনারেলি অনেকে জিজ্ঞেস করে যেমন ডক্টরবাবু এই তো আমি হাঁটুর লিগামেন্টের অপারেশনটা করবো এটা কদিনে আমি খেলতে পারবো তো এই সব জেনারেলি বিভিন্ন डिफरेंट পেশেন্ট এর তো डिफरेंट ये হয় মানে डिफरेंट ऑपरेशन হচ্ছে डिफरेंट চিকিৎসা হচ্ছে डिफरेंट रिकवरी टाइम बट জেনারেল একটা রুল बोलते গেলে মিনিমাম 5 6 মাস থেকে 9 10 মাসের মধ্যে জেনারেলি একটা মেজর ইন্টারনাল জয়েন্ট ইনজুরি পরে লোকে মাঠে ফিরানো যায় তো এই হলো আজকে যতটা পারলাম চেষ্টা করলাম শেয়ার করতে কিছু ইনফরমেশন তো এই সম্বন্ধে এরপরে যখন সময় পাবো আবার কথা হবে থ্যাংক ইউ সো মাচ এটিএন মেডিকেয়ার ভারতের চিকিৎসা ব্যবস্থাপনার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান